मुहूर्ते उपस्थित हो चाँदपुर जिलार हाइमचर उपजेलार तीन नंग दक्षिण एलगी यूनियनर चार नंग वार्डे। तो अपनारा देखे गतकाल के कलिमुन नेसा के लिए एक पोस्ट कर फेसबुके जे उनार घर नहीं हत दरिद्र मानुष्टा आसल चला फेरार कोनो स्कूप नहीं। तो माननीय प्रधानमंत्री जे घर उपहार दिच्छे से घर के उपलक्ष्य करे आमार पोस्टा छिल। आलहमदुलिल्लाह आमादेर माझे पोस्टी देखे निजेर इच्छाय सहयोगिता करार जन्नो एक बारे ये कलिमुन नेसा तार जे जायगाय घरटी रयेछे से जायगाटी परिदर्शन करते एसेछेन आमादेर हाइमचर उपजेलार दुई नंग उत्तर आलगी यूनियनेर एकजन चेयरमैन पदप्रार्थी जनाब मोहम्मद इस्माइल भाई। ए मुहूर्ते आमरा तार काछ थेके शुनबो उनी ओनाके बोलेछेन जे ए घरटी तिनि करे दिबेन एवं आमरा ओनार ए प्लानिंग सम्पर्के उनी जे ए दरिद्र मानुषटार दुःखेर कथा शुने निजेर हृदय कातर हये तिनि जे ए प्लेसे आसछेन हाँ ओनार एकटु अनुभूतिटा शुनबो एवं आपनादेरके ओनार कथागुलो एकटु शुनार अनुरोध करछि। एक्चुअलि गतकाल राते आमी जनाब तारेक हुसैन हुसैनेर फोर्स थेके देखलाम जे असहाय दरिद्र करिमुन नेसार घर नेई। तो एक्चुअलि ए जिनिसटाई आमाके नाड़ा दिछे जे एकजन असहाय मानुष तार सेवा करा दरकार। कारण आमरा जारा राजनीति करी राजनीतिर साथे जड़ित एबं जनप्रतिनिधि होवार जन्य चेष्टा करतेछि तो समाजेर असहाय मानुषेर काज करार जन्यई आमरा चेष्टा करी। माननीय प्रधानमंत्री जननेत्री शेख हासिनार जे स्लोगान सामने रेखे आजके आमरा भूमिहीनदेर जन्य घर एवं जादेर जागा आछे घर नेई तादेर जन्य घर जादेर जागाओ नेई जमी नेई तादेर जन्य घर। तो आमी एक्चुअलि एटा आमार एकजन राजनीतिविद हिसेबे कथा हलो जे आमरा जननेत्री शेख हासिनार कर्मी एवं আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ ডক্টর দীপমনি মহোদয়ের একজন কর্মী হিসেবে এটা আমি মনে করেছি যে এটা আমার একটা দায়িত্ব। কারণ আমরা অনেকেই তো স্টেজে উঠে ওইটা করুম এসা করুম তেসা করুম দুনিয়ার সব কিছু করে ফেলি কিন্তু আসলে বাস্তবে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের কথার এই ভিত্তিহীন হয়ে থাকে। তো আমি আসছি আসলে অ্যাকচুয়ালি এটা তিন নঙ্গালগি দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন তো চার নং ওয়ার্ড। আমার যতটুকু সম্ভব যতটুকু আমার সমর্থ অনুযায়ী আমি এই যে ঘরটা দেখতে পারছি যে ছয়টা পালা আছে অলরেডি। হ্যাঁ, তারপরে আবার শোয়ার জন্য উনি যে এই যে একটা সিমেন্ট দিয়ে একটা খাটের মতো বানিয়েছে। তো আমার চেষ্টা থাকবে এটারও একটা খাটের মতো তৈরি করে দেওয়ার জন্য আর এটার সাথে যেটা আছে এটার সাথে আরও কিছু যোগ করে যাতে দোচালা একটা ঘর আপাতত থাকতে পারে। আর আর আমার আমারই থাকবে আগ্রহ থাকবে এবং আমার চেষ্টা থাকবে আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ ডক্টর দীপমনি এমপি মহোদয়ের সহযোগিতায় এবং আমাদের হাইমচর উপজেলার পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব নূর হোসেন ভাইয়ের সহযোগিতায় ওনার একটি ঘর করে দেওয়ার জন্য যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে অসহায় মানুষের ঘরহীন যারা আছেন তাদেরকে ঘর করে দিবেন সেটাই আমরা কর্মীরা বাস্তবায়ন করার জন্য আমরা শতভাগ চেষ্টা করব এবং আমার পক্ষ থেকে আমি চেষ্টা করে যাচ্ছি এটাই হচ্ছে আমার কথা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি আরও দুই দিন আগ থেকে এই বিষয়টা নিয়ে ভিডিও করে যাচ্ছি কিন্তু আমি ভিডিওটা প্রচার করিনি। আমার আশা ছিল যে হাইমচর উপজেলায় যে এত নিকৃষ্ট মানুষ নেই অন্তত হাইমচর উপজেলায় কিছু মানুষ আছে যারা এই হতদরিদ্র মানুষটার ঘরটা করে দিবেন এবং আমার আশা ছিল যে এই মানুষটা মনে হয় দরিদ্র মানুষটা মনে হয় ওনার কাছে যেতে পারে নাই, অর্থাৎ যাদের কাছে যাওয়া উচিত ছিল ঘরটা পাওয়ার জন্য তাদের কাছে যেতে পারে নাই। তো আমরা চেষ্টা করছি এবং এই ঘর কতটুকু হয়েছে এবং এই যে আমাদের ভবিষ্যতে আমরা যাকে চেয়ারম্যান রূপে দেখছি উনি যে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে এই কমিটমেন্টটা আমরা আপনাদেরকে বাস্তবে তুলে ধরার চেষ্টা করব আজকের মতো ভিডিও আকারে এবং আমরা চাইব অতি শীঘ্রই যাতে যে ঘর ছাড়া যে মানুষটা অন্যের ঘরে আছেন তিনি যাতে ঘর পান। তো আজকের মতো এখান থেকে বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই
অনুসন্ধান.com এবং অনুসন্ধান টিভির সাথে থাকবেন। আমরা আবারও আপনাদেরকে সমাজের অসঙ্গতি এবং সাধারণ মানুষের দুর্দশা নিয়ে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।